ধনেপাতা কীভাবে শুকোতে হয় আমি দেখাচ্ছি। তার জন্য আমি ধনেপাতাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে, এর জলগুলোকে আমি এখানে যেগুলো শুকনো আছে সেগুলোকে বের করে দেবো। জলগুলোকে এভাবে কাপড়ে চেপে চেপে শুকিয়ে নেব। এরকমভাবে শুকিয়ে নেব। কতটা পারা যায় শুকিয়ে নেব। আরেকটা কাপড় দিচ্ছি, দিয়ে জলগুলোকে এইভাবে আমি শুকিয়ে নেব। যতটা পারবো শুকিয়ে নেব এইভাবে। এবারে আমি যেগুলো পচা ধরনের রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেবো, অনেকটাই বাদ দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে আরও সুবিধা যাতে হয় তার জন্য আমি দেখাচ্ছি, একটা থালা নিচ্ছি, তাতে পিস পিস করে কেটে দেবো। এগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবার আবার আমি মুছে নেবো। পিস পিস নাও করতে পারেন, কিন্তু আমি করছি তাড়াতাড়ি শুকোয়, সব জায়গাতে ভালো মতো যেহেতু শুকোনো যায় জলটাকে, তাই জন্য এটা পিস পিস করে নিলে, বড়ো সাইজের পিস করে নিলেই ভালো, কারণ শুকিয়ে এটা ছোটো সাইজ হয়ে যাবে। আবার আমি এটাকে ভাজছি। হয়ে গেছে, জল শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এই পাত্রের মধ্যে রেখে দেবো, রেখে দিয়ে ফ্যানের তলায় দিয়ে দেবো। প্রথমে ফ্যানের তলায় দিয়ে জল শুকাবো, তারপরে যখন জলটা অনেকটা টেনে নেবে তখন আমি একটু রোদে দেবো। সেটা কোনো যদি ছাতের নিচে হয়, মানে শেড থাকে সেইখানে, বা ধরুন ঘরেতে অনেক সময় জানলা দিয়ে রোদ আসে, সেই সব জায়গায় দিয়ে দেবেন, তাহলে এটা মুচমুচে হয়ে যাবে। দুদিন দিলে পরেই এটা মুচমুচে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি, পচা পাতা ফেলে দেবো, পচা বা শুকনো পাতা ফেলে দেবো। দিয়ে দিচ্ছি আমি এগুলো ফ্যানের তলায়। ফ্যানের তলায় দেওয়ার পর কেমন হয়েছে সেটা আমি আবার পরে ফিরে এসে দেখাচ্ছি। এগুলো আমার হাওয়াতে শুকিয়ে গেছে অনেকটাই, তার মানে জল সপসপে ব্যাপারটা যেন না থাকে সেটা দেখতে হবে, মানে জলটা এবার ভেজা ভেজা ভাব আছে। তো এইভাবে ফ্যানের তলায় রাখলেও হয় না রাখলেও হয়, কিন্তু রোদে দেবেন না। রোদে দেওয়ার একটা মুশকিল হচ্ছে, রোদ মানে হচ্ছে এটা গরম ভাব পাবে না, গরম ভাব পেলে কিন্তু একদম সেই নুন দিলে পরে যেরকম হয় ভেতর থেকে জল বেরিয়ে এসে পচে যাবে, ঠিক আছে। সেই জন্য রোদে দেওয়া যাবে না, ঘরের মধ্যে রাখুন, একদম জলটা পুরো টেনে নেবে, পুরো যখন শুকিয়ে যাবে কালকে হয়তো আগামীকাল, তখন এটা একটুখানি রোদ খাইয়ে দিলেই কিন্তু মুচমুচে হয়ে যাবে। আমি পরে আবার দেখাবো কেমন মুচমুচে হচ্ছে, এটা আমার ঘরে রেখেছি, ঘরেই থাকবে এখন। আমার ধনেপাতা শুকনো রেডি, একদিন রোদ খাওয়ানোর পরে দেখুন কীরকম হয়েছে, মচমচে কিন্তু এগুলো হয়ে গেছে। এইভাবে রেখে দেবো, বড়ো বড়ো
ভালো করেই রাখবো, কারণ যখন প্রয়োজন হবে তখন ভেঙে নেব। ঠিক আছে, তাহলে এইভাবেই ধনে পাতা শুকোবেন, তাহলে অনেক দিন রাখতে পারবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।